মধ্যমগ্রামের বাদু রোডে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ভোর রাতে আগুন লাগে, ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। দমকলের 4টি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মধ্যমগ্রামের রঙের কারখানার বিধ্বংসী আগুন, যেখানে ভোর রাতে আগুন লাগে, ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। দমকলের 4টি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী আগুন, আগুনের একেবারে লেলিহান শিখা দেখতে পাচ্ছেন আপনারা। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, স্পষ্টভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা থাকলেও শেষ অবধি তিনি যাননি, কিন্তু শনিবারের বৈঠকে কি তাকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, নাকি ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক এড়াবেন, তা ঘিরে এখনো অনিশ্চয়তা। বৃহস্পতিবারে দিল্লিতে পৌঁছানোর কথা থাকতেও শেষ অবধি এই দিন যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ অবধি তিনি কি করবেন এটাই বড় প্রশ্ন। ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রী অবশ্য বৈঠকে না থাকা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি, তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয় তাদের 3 মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিএমকে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, জেএমএম কংগ্রেস জোট শাসিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলে, অর্থাৎ ইন্ডিয়া জোটের হাতে থাকা সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অবস্থান স্পষ্ট, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তা। অন্যান্য মুখ্যমন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন আমরা যাব না, তাই উনি দোলাচলে আছেন, ওনার কাছে আগে দল তারপরে ইন্ডিয়া জোট। মঙ্গলবার ইন্ডিয়া জোটের তরফে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীদের না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হলেও তৃণমূলের তরফে তখন জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন। স্টেটমেন্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য মিটিং, সো হোয়াট অ্যাবাউট ইজ পেন্ডিং আর্লিয়ার, উই আর সেন্ডিং দ্যাট ড্রাফট টু দেম ফর রিটেন স্পিচ দে আর আস্কিং, ইউ নো ইফ ওয়ে হোয়াট এভার আই উইল স্পিক স্পন্টেনিয়াসলি, অলওয়েজ অল দ্য স্পিকার্স ক্যান নট স্পিক দ্য রিটেন স্পিচ, but they ask our written speech before the meeting, so whatever is of pending that we are sending. নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যে দিল্লি পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। সূত্রের দাবি, নীতি আয়োগের বৈঠকের আগে রাজ্যের তরফে যে রিপোর্ট পাঠাতে হয় তাও জমা পড়ে গেছে। এরই মধ্যে আচমকা বৃহস্পতিবার দিল্লি সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মোদীজির শক্তি একটু কমে গেছে বলে তার পাশে দাঁড়ানো জরুরি মনে করে মমতা ব্যানার্জি যাবেন স্থির করেছেন। এটা পশ্চিমবাংলার স্বার্থ সংগ্রামের সম্পর্ক নেই, তাহলে আগে উনি যেতেন, কিন্তু পরে বুঝলেন যে ধরা পড়ে যাচ্ছেন, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী যাচ্ছে না, ইন্ডি এই অ্যালায়েন্স ইন্ডিয়া তার কেউ যাচ্ছে না, উনি একদম ধরা পড়ে যাবেন। উনি আসলে ইন্ডিয়াতে না থাকলেও ইন্ডিয়াতে আছেন আছেন ভাব করেন, এটা ধরা পড়ে যাবে, সেই কারণে শেষ মুহূর্তে বোধহয় যাওয়াটা বাতিল করেছেন। ওর এই যাওয়া অথবা না যাওয়া কোনোটাই রাজ্যের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা ওর রাজনৈতিক মনোভাব। ইন্ডিয়া জোটে শরিক কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছে না নীতি আয়োগের বৈঠকে, কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সবটি তিনি কি করেন সেটাই দেখার। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।